আলহামদুলিল্লাহ সব কিছু ভালো যাচ্ছিল, ভালো হয়েছে। আর প্রথমত হচ্ছে আসলে দলের বাইরে যখন ছিলাম তখন আসলে আমার যে রেগুলার যে রুটিন, যেটা প্র্যাকটিস, ওটা কন্টিনিউ করছিলাম। আমার যে আমাদের ডোমেস্টিক লিগগুলো ওগুলোকে টার্গেট করে খেলছিলাম। লাস্ট বিসিএলটাও আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে, এনসিএলটাও ভালো গিয়েছে। এবং আমার যেটা প্রস্তুতির মধ্যে যেটা ছিল, আমি কোন জায়গাগুলো উইকনেস আছে এবং আমার কোন জায়গাগুলো করলে বেটার হয় এবং আমি কোথায় খারাপ করছি, এগুলো নিয়ে অ্যাকচুয়ালি কাজ করছিলাম। এবং ন্যাশনাল টিমে ইন করি, দেন পারফর্ম করেছি, ভালো লাগছে। ফার্স্ট ম্যাচে সুযোগটা ছিল, আমি আসলে সেই সময় আমার কাছে প্রথম দিন আমার কাছে মনে হয়েছে উইকেটটা বেশ ভালো ছিল। তো তুলনামূলক যদি ওই দিন আমাদের কিন্তু বলাররা অনেক ভালো বল করেছে, তো আমার কাছে মনে হয়েছিল আমি ওই দিন আসলে 250 টিমের রানের জন্য গিয়েছি, আমি আমার সেঞ্চুরির জন্য যাইনি। ওইটাও আমি যে বলটায় আউট হয়েছি ওইটা আমার চুজটা ঠিক ছিল, আমার নিজের টেকনিক্যাল কারণে আমি আউট হয়েছি। বাট আমার কাছে যা হয়েছে আলহামদুলিল্লাহ। আর পিঙ্কির সঙ্গে কথা হয়, কারণ পিঙ্কি অনেক পেশেন্স একটা মেয়ে, সে খুব ধৈর্য ধরে তার ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, বোলিং বলেন, বা তার প্র্যাকটিস যে প্রসেসটা সে খুব ধৈর্যশীল, এবং এগুলো নিয়ে মাঝে মধ্যেই কথা হয়। এবং সে যে অ্যাচিভার, অলরেডি তার নামের পাশে 2টা সেঞ্চুরি আছে এবং বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনাল সেঞ্চুরি করেছেন। হ্যাঁ, কথা হয়, সে তো এই সিরিজে যেটা হয়েছে, আমি যেটা মিস করেছি সেটা নিয়ে ফ্যামিলি থেকে শুরু করে ফ্রেন্ডস সবাই আক্ষেপ করেছে, টিমমেটসরাও আক্ষেপ করেছে। আজকে যদি বলেন সুযোগ, দলের জন্য রান কম ছিল, জানি না হয়তো কি না, বাট চেষ্টা করেছি, হয়নি, বাট নেক্সট সিরিজে ইনশাল্লাহ চেষ্টা করব। প্রথমত হচ্ছে আসলে কোচের প্রতি ট্রাস্ট থাকাটা অনেক ইম্পর্ট্যান্ট। স্যার যে কাজগুলো আমাকে করিয়েছে, প্রথমত টেকনিক্যাল অনেক জিনিস আসলে ব্যাটারদের চেঞ্জ করলে প্রথমে যে কোনো ব্যাটার নিতে চায় না, কারণ দীর্ঘদিন আপনি খেলার পরে আপনার যদি টেকনিক্যাল কিছু চেঞ্জ করেন অনেক সময় আনিজি লাগে। তো আমার যে ট্রাস্টটা ছিল স্যারের প্রতি, যে স্যার আমাকে যেটাই করাইতো, যে ড্রিলটাই করাইতো, আমি খুব ট্রাস্ট নিয়ে প্রসেসটা মেনটেন করার চেষ্টা করতাম। এখনও অনেক কিছু নিয়ে আর্গিউ হয়, প্রথমে কোনো কিছু টেকনিক কোনো বিষয় নিয়ে আমাদের খেলা নিয়ে অনেক আর্গিউ, অনেক ডিসকাস হয়, বাট হ্যাঁ, আমি অনেক কমফোর্ট জোন একটা ফিল করি এবং স্যারের কাছে প্র্যাকটিস করে আমি আমার গেম সেন্সটা অনেক ডেভেলপ হয়েছে বরাবরই। সে নট অনলি দিস সিরিজ আর প্রিভিয়াস 6 মান্থ বরাবরই উনি আমাকে ছোটোবেলা থেকেই মেন্টাল সাপোর্ট দিচ্ছেন, এবং হয়তো তাদের সাপোর্টের কারণে স্টিল আমি ক্রিকেটটা খেলে যাচ্ছি। হ্যাঁ, সিরিজ চলাকালীন সময় কথা হয়েছে, আজকে যেমন লেফট আর্মে আউট হয়েছি, লেফট আর্মে একটু বেরোতে মানা করছিলেন, হয়তো আবার তাদের সময় হলে হয়তো ফোন টোন করে বকা দিতে পারে, বাট টুকটাক টেকনিক্যাল বিষয়গুলো সে অবজার্ভ করতেছে অ্যাজ এ কোচ। তো সে আমাকেও অবজার্ভ করে, পিঙ্কির সঙ্গেও কথা হয়, আমাদের যারা আমরা আসলে তার আন্ডারে প্র্যাকটিস করছি আমরা কোথায় কী করছি মোটামুটি সবারই কথা হয় এবং আমাদের টেকনিক্যাল ইস্যুগুলো নিয়ে তার সঙ্গে সবসময় আলোচনা হয়। আসলে পিঙ্কির যে রোলটা এই মুহূর্তে আমাদের টিমের জন্য, যে সে একটা সাইড থেকে কি প্লেয়ার হিসাবে সে খেলে যাবে, এবং আমার যে সময় রোলটা ছিল, আমি আসলে এমন এক 3 নম্বরে আমি ব্যাটিং করছি এই সিরিজে। তো এখানে আমি যখন প্রথম ম্যাচে আমি যখন নেমেছি তখন কিন্তু প্রায় 15 ওভার পার হয়ে গেছে, মেবি 17 ওভার বা 18 ওভারে নেমেছি। লাস্ট 2টা ম্যাচে কিন্তু আমি পাওয়ার প্লেতে নেমেছি। তো আমার যখন পাওয়ার প্লেতে আমি নামি তখন একটা উইকেট বোর্ডে ডাউনও দেখায়, আবার ওখানে রানও করতে হয়। তো সেক্ষেত্রে রিস্কটা আসলে আমার কাছে মনে হয় আমি স্ট্রোক যেগুলো খেলতে পারি এখনও এনাফ খেলতে পারিনি এই সিরিজে। তো আমি এর জন্য আমার জায়গা থেকে আমি ওকে রিল্যাক্স রাখি, কারণ আমার কাছে মনে হয় ওর ডেথ অনেক খেলতে পারে, ওর ভিতরে ওই পেশেন্সটা আসে, এই জন্য আমি একটু কুইক রান করার চেষ্টা করি যে ওকে একটু রিল্যাক্স রাখি, এবং ও আমার উপর এই বিলিফটা আছে, এবং এই কম্বিনেশনটার জন্যই হয়তো অনেক সময় দুইজনে যদি অ্যাটাকিং করি। আসলে ওয়ানডে ক্রিকেটে যেটা ফারুক ভাই বলে গিয়েছিলেন যে আসলে আমরা সবসময় সেবাগের মতো তো খেললেও হবে না, আমাদের তো শেষ পর্যন্ত খেলতে হবে। তো এইটাই আর কি, আমি 2020 সালের আগে পর্যন্ত যদি আপনি ধরেন, আমাদের ওমেন্স ক্রিকেটটা কিন্তু এরকম এখন যে লাস্ট 4 বছরে বা 5 বছরে যেরকম ইনক্রিজ হয়েছে বা আপনারা যেভাবে ইনভলভ হয়েছেন, স্পন্সাররা ইনভলভ হয়েছে, এটা কিন্তু 4-5 বছর আগে ছিল না। তো আমার কাছে মনে হয়েছে আগে আমাদের যে খেলাগুলো হয়তো খুবই কম হতো, আমরা আইসিসি ওয়ানডে চ্যাম্পিয়নশিপ এখন ঢুকে গিয়েছি এবং খেলছি, রেগুলার খেলছি, এই এই বিষয়টা আমাদেরকে প্রফেশনালিজমটা তৈরি করেছে। আগে হয়তো আমরা ক্যাম্পে আস
নাচতাম খেলতাম, ওই প্রফেশনালিজমটা ছিল না। আমার কাছে মনে হয় ভালো ক্রিকেট খেলার পিছনে মেয়েদের এই প্রফেশনালিজমটা অনেক বেশি কাজে দিয়েছে, এবং এটা আমার ক্ষেত্রেও হয়েছে। আপনি যদি লাস্ট 10 বছরের, এই 4 বছরের আগে 10 বছর চিন্তা করেন, আমি কিন্তু তেমন ম্যাচ খেলিনি এবং বাংলাদেশেরও কিন্তু তেমন ম্যাচ হয়নি। তো এইটা একটা ফ্যাক্ট ছিল যে আমি 13 বছর ক্রিকেট খেলেছি, ঠিক আছে, বাট আমাদের কিন্তু তেমন খেলাই হয় নাই লাস্ট 4 বছরে যে ধরনের ক্রিকেট খেলা হয়েছে। তো ওইটাই আসলে আমাকে ভালো খেলার জন্য, এটা প্রফেশনালি ক্রিকেটটাকে খেলার জন্য, এইটা তো অবশ্যই, এখন তো প্রফেশনালি যে কোনো মেয়ে আমি বলবো যে ক্রিকেটটাকে প্রফেশনালি নিতে পারে, এটা তো একটা জিনিস আছে। সেই সময় আমি মাঝে কিছু সুইচ অন অ্যান্ড অফ ছিলাম, লেখাপড়া করেছি, তো সব কিছু মিলে এখন যে আমার ডেডিকেশনটা, আমার কাছে মনে হচ্ছে সেই সময় আমার সেই ডেডিকেশনটা ছিল না। আসলে যখন আপনার হাতে 4-5টা অস্ত্র থাকবে, তখন তো আপনার আরেকজনকে অ্যাটাক করতে ভালো লাগবে। তা আমার কাছে মনে হয়েছে যে আমার ক্রিকেটটা ডেভেলপ এখন হচ্ছে বা আমি সেই প্রসেসে আছি, এখন চেষ্টা করছি। তো যে মাইন্ডসেট যেটা বললেন, সেটা হচ্ছে এখন আমি যে শর্টসগুলো খেলবো বা খেলতে পারি, এগুলোর জন্য প্রচুর প্র্যাকটিস করেছি, এর জন্য মাইন্ডসেটটা করা ইজি হয়ে যাচ্ছে। আগে যে জিনিসটা ছিল, আমি যে শুধু মাইন্ডসেট করলে হবে না, আমি তো ওই শর্টসটা জানতে হবে, এটাই আসলে আমার আমার স্কিলটা ডেভেলপ হয়েছে, বিধে আমার মাইন্ডসেটটা চেঞ্জ হয়েছে। এটা তো অবশ্যই একটা ভালো কোশ্চেন যে আসলে টি-20 টিমে তো টিম দিয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ। তাহলে আসলে এটা তো থাকেই, আমি আসলে চেষ্টা করছিলাম ওইটা না, আমি চেষ্টা করছিলাম আমার ন্যাচারাল গেমটা খেলা, যেটা আমি প্র্যাকটিস করেছি ওইটা যেন আমি অ্যাপ্লাই করতে পারি। এখানে যদি আমি অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমি বুঝতে পারবো আমার আর কোথায় কোথায় আমি ইম্প্রুভ করতে পারবো। আমি আসলে ওইটা মেনটেন করার চেষ্টা করছিলাম। আসলে দলের বাইরে থাকতে তো অ্যাজ এ ক্রিকেটার কারো ভালো লাগে না, বাট সেই সময় যেটা বললাম যে আসলে আমি যে একাডেমিতে প্র্যাকটিস করি, একাডেমি এবং সালাউদ্দিন স্যার আমাকে মেন্টালি অনেক সাপোর্ট দিয়েছেন, এবং আমি বলবো যে পিঙ্কিও বলে গেলো যে আসলে একাডেমি, আমাদের যে মাস্কো একাডেমি আছে ওইটা আসলে আমাদের প্র্যাকটিসের জন্য খুবই ইন্টারন্যাশনাল লেভেলের একটা একাডেমি, তো ওখানে ওই প্র্যাকটিস ফ্যাসিলিটিস যেটা আছে ওইটা আসলে আমাকে বুস্ট আপ করেছে, যে আমার মনে হয়েছে যে আমি এই ধরনের প্র্যাকটিসগুলো করলে কেন কামব্যাক করতে পারবো না। হ্যাঁ, আমি একাডেমিতে আসলে 2021 থেকেই 20 থেকেই আছি। আমি যেটা বললাম, লাস্ট 4 বছর আসলে আমি প্রফেশনাল ক্রিকেটটাকে খুব সিরিয়াসলি নিয়েছি, আগে যে ডেডিকেশনটা ছিল না ওইটা আমি বাড়িয়ে দিয়েছি। আমি এখনও জানি না, মারুফা মাঠ থেকে বের হওয়ার পর আমার সঙ্গে আসলে তেমন কথা হয় নাই, আমি দেখলাম যে ও রেস্টে আছে। এটা আসলে ফিজিও বলতে পারবে, ম্যানেজমেন্ট বলতে পারবে, ওই সাইডটা আমি এখনও জানি না।